মাছটা পড়ুন 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 মাছটা পড়া অভ্যেস করতে হবে, এটা জীবনের অঙ্গ হয়ে দাঁড়াবে যতদিন করোনা থাকবে। একজন প্রথমে কোথা দিয়ে আসবে, লাইন ধরে দাঁড়ান, কে প্রথমে দেবে? তুমি আছে, চলে আসো, চলে ভিডিও করাম না তো আমার মোবাইল নেবে, আমার বড় আছে রে। আজ আমরা ভগবানপুর 1 নম্বর অঞ্চলের অন্তর্গত দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি। করোনা এবং আমফান পীড়িতদের হাতে কিছু খাদ্য সামগ্রী এবং সেই সাথে আমফানে অনেক আমাদের পরিবেশের গাছগাছালি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোও যাতে আবার নতুন করে পরিবেশ সচেতনতা আনার জন্য একটি করে শাল বা মেহগনি গাছ এবং 14 রকম খাদ্য সামগ্রী, ডিটারজেন্ট পাউডার, ডেটল মাস্ক সহ এই সমস্ত তুলে দেওয়া হচ্ছে, 100 জনের হাতে তুলে দেওয়া হচ্ছে। করোনা আমফান পীড়িত ভগবানপুর ব্লকের অন্তর্গত দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের 100 জন গরিব বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই ত্রাণ কর্মসূচিতে উপস্থিত আছেন গ্রামের পঞ্চায়েত মানোয়ারা বিবি এবং রেজ্জাক মোল্লা মহাশয় উপস্থিত আছেন, আর ত্রাণ কর্মসূচিটি করছে শিক্ষক সংগঠন বিজিটি, বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। এবং এই শিক্ষক সংগঠনের তরফ থেকে আজকে আমরা এই বার্তা দিতে চাই, আমরা যে কোনো রকম কঠিন পরিস্থিতিতে সরকারের সাথে আছি, সরকারের পাশে আছি, আমরা চাইবো সরকারও আমাদের এই গ্র্যাজুয়েট শিক্ষকদের যে একটা বেতন বঞ্চনা আছে সেটা হাইকোর্টের রায়ের নির্দেশ অনুসারে সরকারও যেন সে বিষয়ে অতিসত্বর একটি পদক্ষেপ নেয়। আমি শাল গাছটা কাকে দেবো, তিনি আসবেন তো এবং ভগবানপুর 1 ব্লকের যিনি এখন মানে ক্যামেরা করছেন আমাদের কিষাণজিৎ বাবু, আর